এশিয়ার নেতৃস্থানীয় ইস্পাত প্রস্তুতকারকদের মধ্যে একটি হল এসআরএমবি স্টিল প্রাইভেট লিমিটেড। 1951 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল এই কোম্পানি এবং গত প্রায় 20 বছর ধরে ত্রিপুরার বাজারে কাজ করে চলেছে এই ইস্পাত প্রস্তুতকারক সংস্থা। মূলত উচ্চতর শক্তি এবং স্থায়িত্বের কারণে নির্মাতা এবং ঠিকাদারদের মধ্যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা লাভ করেছে এসআরএমবি। নিউক্লিয়ার পাওয়ার গ্রিড থেকে শুরু করে জাতীয় সড়ক পর্যন্ত ভারতের বিভিন্ন বৃহত্তর প্রকল্পের ক্ষেত্রে এই এসআরএমবি তাদের বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহ করে থাকে। ভারতের 7 দশকের পুরনো এই ইস্পাত উৎপাদক কোম্পানি এবারে ত্রিপুরায় তাদের প্রিমিয়াম FE550D গ্রেডের TMT বার এবং এসআরএমবি স্টিলের হোলো সেকশন চালু করেছে। এই এসআরএমবি FE550D TMT বার ভূমিকম্প প্রতিরোধক। মূলত ত্রিপুরা একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হয়। রাজ্যের বিভিন্ন নির্মাণ ক্ষেত্রে নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এসআরএমবির এই নয়া প্রোডাক্ট চালু বলে জানিয়েছেন এসআরএমবি সেলস অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অনির্বাণ দাস মজুমদার। এদিন রাজধানীর এক বেসরকারি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে লঞ্চ করা হয় এসআরএমবির নয়া 2 প্রোডাক্ট। আজকে এখানে যে প্রোগ্রামটা অনুষ্ঠান করছি এটার মূলত দুটো অবজেক্টিভ আছে। এক তো আমরা খুব হাই স্ট্রেংথ একটা স্টিল লঞ্চ করছি, এটা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, এবং লো অ্যালয় স্টিল একাধারে সেটা কোরোশন রেজিস্ট্যান্ট এবং আর্থকুয়েক রেজিস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের FE550D গ্রেড TMT বার। আর একটা প্রোডাক্ট লঞ্চ করছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল সেগমেন্ট, স্টিলের যে স্ট্রাকচারের কাজ হয় তার হলো সেকশন, হলো স্টিল সেকশন। এগুলোর মধ্যে অনেক আপনার সেকশনস আছে, বিভিন্ন মাপের সেকশন পাওয়া যায়, টিউব পাওয়া যায়, হলো টিউব, হলো স্কোয়ার বার, হলো রেক্ট্যাঙ্গুলার বার, পাইপস, এগুলো আর FE550D এই দুটো প্রোডাক্ট আজকে আমরা লঞ্চ করছি। এখানে আজকে মূলত আমাদের ইঞ্জিনিয়াররা এসেছেন ওয়েস্ট ত্রিপুরার, এবং আমাদের এখানে কিছু মেজর ডিলার ডিস্ট্রিবিউটারকেও আমরা ইনভাইট করেছি। কারণ প্রোডাক্টটা যখন লঞ্চ হচ্ছে, যারা সেটা নিয়ে রিসেল করবেন বা ট্রেড করবেন এবং যারা সেটা নিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবেন, তাদের দুজনের কাছেই বেসিক অবজেক্টিভ তার টেকনিক্যাল ডিটেলসটা পৌঁছে দেওয়াটা খুব দরকার বলে আমাদের মনে হয়, তাই জন্যই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা আজকে। এদিনের এই অনুষ্ঠানে প্রায় 60 জন ইঞ্জিনিয়ার এবং ডিলার ও ডিস্ট্রিবিউটাররা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।